বিয়ে করা সহজ, কিন্তু সঠিক জীবনসঙ্গী পাওয়া খুবই কঠিন। বর্তমান সময়ে বিয়ের ক্ষেত্রে কুফু না মানার কারণে এমন হাজারো বিয়ে ভেঙে যাচ্ছে। আজ আমরা জানব সেই কুফু জিনিসটা কি। সুপ্রিয় দর্শক, কুফু হচ্ছে বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রীর মধ্যে উভয় ক্ষেত্রে এমন কিছু জিনিস আছে যেগুলো উভয়ের ক্ষেত্রে সমান সমান হওয়া। আসুন জেনে নিই সেসব জিনিস কি। প্রথম হচ্ছে সৌন্দর্যের দিক থেকে, অর্থাৎ সৌন্দর্যের দিক থেকে পাত্র পাত্রী উভয় সমান হওয়া। দ্বিতীয় হচ্ছে সম্পদের ক্ষেত্রে, তৃতীয় হচ্ছে বংশ পরম্পরা, অর্থাৎ একজন যদি উচ্চ বংশ হয় তাহলে অপরজনকে উচ্চ বংশের হতে হবে, আর একজন যদি নিম্ন বংশের হয় তাহলে উভয়জনকে নিম্ন বংশের হতে হবে। চতুর্থ হচ্ছে জ্ঞান। এরকম আরও কয়েকটি জিনিস রয়েছে যেগুলোর ক্ষেত্রে পাত্রপাত্রী উভয়জনের ক্ষেত্রে সমান হওয়া। আমি এটা বলছি না যে 100% সমান হতে হবে, তবে হ্যাঁ, অধিকাংশের ক্ষেত্রে সমান হতে হবে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, অনেকে প্রশ্ন করতে পারে যে তাহলে কি বড় লোকেরা ছোটদেরকে বিবাহ করতে পারবে না? অবশ্যই বিবাহ করতে পারবে। তোমরা যদি পরস্পরের ভালোবাসা, প্রেম, ভালোবাসা দিয়ে যদি সারা জীবন টিকে থাকতে পারো তাহলে এখানে ধন সম্পদ সৌন্দর্যের কোনো কথাই আসে না। কিন্তু এটা হচ্ছে সুন্নত যে বিয়ের ক্ষেত্রে কুফুটা মেনে চলা। তা নাহলে আপনি একটু লক্ষ্য করুন, আপনি একজন উচ্চ বংশের হয়ে নিম্ন বংশের একজন মেয়েকে বিয়ে করলেন, এমন এক সময় আসলো যখন আপনাদের মাঝে কথা কাটাকাটি হলো, তো আপনার মুখ থেকে এমন অনেক শব্দ বেরিয়ে আসবে যেগুলোর কারণে আপনাদের সংসারে ফাটল ধরবে, তালাক হয়ে যাবে, এক পর্যায়ে সংসার ভেঙে যাবে। বর্তমান সময়ে এমন অনেক সংসার এসব কারণে ভেঙে যাচ্ছে। এখন আসুন জেনে নিই যে বিয়ের ক্ষেত্রে পাত্রপক্ষের মধ্যে কি কি গুণাবলী থাকা আবশ্যক। যে পাত্রপক্ষ বা যে পুরুষ আল্লাহর ভয়ে ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করে এবং চারিত্রিক গুণাবলীর দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে, সেই পুরুষই হচ্ছে বিয়ের ক্ষেত্রে সর্বোত্তম পাত্র। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের মাঝে যদি এমন কোনো পুরুষ বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চারিত্রিক গুণাবলী এবং দিনদারিতা সম্পর্কে তোমরা পছন্দ করো, তাহলে তোমাদের কন্যাকে তার সাথে বিয়ে দিয়ে দাও। আর যদি তোমরা এটা না করো, অর্থাৎ তাকে ফিরিয়ে দাও, তাহলে জমিনে অনেক বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিবে। এ হাদিস থেকে জানা যায় যে প্রত্যেকটি পুরুষ বা প্রত্যেকটি পাত্রপক্ষের জন্য দুইটি গুণ আবশ্যকীয়, সেটি হচ্ছে আল্লাহর ভয় বা দিনদারিতা, আর দ্বিতীয় হচ্ছে চারিত্রিক গুণাবলী। এখন আসুন জেনে নিই যে বিয়ের ক্ষেত্রে কন্যার মধ্যে কি কি গুণ থাকা আবশ্যক। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মেয়েদেরকে বিবাহ করো সৌন্দর্য দেখে, সম্পদ দেখে, বংশ পরম্পরা দেখে, জ্ঞান দেখে এবং কুমারিত্বকে দেখে, অর্থাৎ যে মেয়ে অধিক সন্তান প্রসব করতে পারবে তোমরা তাকেই বিবাহ করো। সুপ্রিয় দর্শক, সর্বশেষ একটি কথা বলে শেষ করছি, আল্লাহ রাসূলের রেখে যাওয়া প্রত্যেকটি সুন্নতেই আমাদের জীবনে বড় ধরনের ভূমিকা রেখে, সেই সুন্নত যতই ছোট হোক না কেন। পক্ষান্তরে আমরা যদি সেসব সুন্নত না মেনে চলি তাহলে আমাদের জীবনে নেমে আসে বিপর্যয়। সুতরাং আসুন আল্লাহ রাসূলের প্রত্যেকটি সুন্নত আমরা জীবিত করি, প্রথমে নিজে পালন করি, তারপর আমরা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে প্রচার প্রসার করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।